তফসিলের আগেই অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম চালু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম ও স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। রোববার 12 নভেম্বর আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। তিনি জানান, তফসিল ঘোষণার পর অ্যাপটি সবার জন্য উন্মুক্ত করা হবে। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপসের মাধ্যমে একজন ভোটার ঘরে বসে তার ভোটার নম্বর জানতে পারবেন, পাশাপাশি তার ভোটার এলাকা, নির্বাচনী আসন, ভোটকেন্দ্রের নাম জানতে পারবেন। এছাড়াও ভোটকেন্দ্রের ছবি, ভোটকেন্দ্রের ভৌগোলিক অবস্থান ম্যাপসহ দেখতে পাবেন। আহসান হাবিব বলেন, এর মাধ্যমে বিভাগওয়ারি আসনগুলোর তথ্য, যেমন মোট ভোটার, মোট আসন, আসনের প্রার্থী, প্রার্থীদের বিস্তারিত তথ্য, হলফনামা, আয়কর সম্পর্কিত তথ্য, নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণী থাকবে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য জানা যাবে এবং সমসাময়িক তথ্যাবলী নোটিশ আকারে প্রদর্শিত হবে। অ্যাপের সাহায্যে প্রতি 2 ঘন্টা অন্তর চলমান ভোটিং কার্যক্রমের তথ্য ও কত ভোট পড়ল সেই তথ্য থাকবে বলে জানান এ নির্বাচন কমিশনার। তিনি আরও বলেন, নির্বাচনী ফলাফলের সার্বিক অবস্থা, যেমন গণনা এবং ফলাফল বিশ্লেষণ নামে অপশনের মাধ্যমে একজন ভোটার পূর্বতন নির্বাচন এবং বর্তমান নির্বাচনের ফলাফলের গ্রাফিক্যাল বর্ণনাও পাবেন। প্রযুক্তি নির্ভর ভোট ব্যবস্থাপনার বিষয়টি নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনায় ছিল উল্লেখ করে অনলাইনে মনোনয়নপত্র দাখিল ও মোবাইল অ্যাপটিকে যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেন আহসান হাবিব খান। তার মতে, নির্বাচন ব্যবস্থাপনাও এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশের যুগে যুক্ত হল। তফসিল ঘোষণার পর তা সবার জন্য উন্মুক্ত হবে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।